বর্তমানে যারা প্রবাসী বাংলাদেশি আছে, যারা মিডল ইস্ট থেকে স্পেশালি ট্রাই করছে, তো তাদেরকে আসলে এমনিতেই ভিসা খুবই কম দেয়। তো ভিসাটা কম দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, তারা পোল্যান্ডে যাওয়ার পরে একটা ভুল সব থেকে বেশি করে, সেটি হচ্ছে তারা ওখানে যাওয়ার পরে দেখা যায় কি একদিন কিংবা সপ্তাহখানেক কিংবা মাসখানেক যাওয়ার পরে তারা সেই দেশ থেকে ভেঙে চলে যায়। তাদের আসলে যে চুক্তিতে তারা ইউরোপে যায়, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইকরাম হোসেন ভুইয়া। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মোহাম্মদ ইকরাম ব্লগস। সো গাইজ, আমি আজকে আপনাদের সাথে আরও একটি কিউএনএ সেশন নিয়ে হাজির হয়েছি। এই কিউএনএ সেশনে আপনাদের সাথে আমি আপনাদের যেইগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে আমাকে অনেকগুলো কোশ্চেন করছেন, আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিলাম না। তো আমি চিন্তা করলাম যেন আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে ছুটি আছে, সেই শুক্রবারের ছুটিতে আপনাদের প্রশ্নগুলোর জলদি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমি আর দেরি না করে আজকে আপনাদের সাথে সেই সব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মনে যেসব কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যে বন্ধুরা আছে সকলের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সো গাইজ, ছোট্ট একটি ইন্ট্রো পরে আবার চলে আসলাম। আমি এখন প্রশ্নগুলো পড়ব এবং এক একে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সেই প্রশ্নগুলোর উত্তর। তো প্রথমেই আমি পড়ছি সাগর হোসেন ভাইয়ের প্রশ্ন। তো সাগর হোসেন ভাই কমেন্ট করেছে, 8 এবং 9 রিফিউজ করেছে কুয়েত পোল্যান্ড এম্বাসি বারবার, কারণ কি? এরা বলে আমি পোল্যান্ড গিয়ে থাকবো না, অন্য দেশে চলে যেতে পারি সন্দেহ করে। এটা কি কোনো যুক্তি আছে? তাহলে যাদের ভিসা দিচ্ছে তারা যে পোল্যান্ড গিয়ে থাকবে তার কি গ্যারান্টি আছে? আমার আপনার কাছে প্রশ্ন, আমার প্লিজ উত্তর। তো সাগর হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে প্রশ্ন করার জন্য। তো আপনাকে আমি বলতে চাই ভাই, দেখুন, বর্তমানে যারা প্রবাসী বাংলাদেশি আছে, যারা মিডল ইস্ট থেকে স্পেশালি ট্রাই করছে, তো তাদেরকে আসলে এমনিতেই ভিসা খুবই কম দেয়। তো ভিসাটা কম দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, তারা পোল্যান্ডে যাওয়ার পরে একটা ভুল সব থেকে বেশি করে, সেটি হচ্ছে তারা ওখানে যাওয়ার পরে দেখা যায় কি একদিন কিংবা সপ্তাহখানেক কিংবা মাসখানেক যাওয়ার পরে তারা সেই দেশ থেকে ভেঙে চলে যায়। তাদের আসলে যে চুক্তিতে তারা ইউরোপে যায়, সেই ইউরোপে সেই চুক্তি অনুযায়ী তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে না। তো দেখুন, এটা শুধুমাত্র ইউরোপ না, আপনি যে দেশে যান, আপনি যদি কুয়েতেও আসেন, আপনি কুয়েতে আপনার যেই কোম্পানির চুক্তি সেই চুক্তি অনুযায়ী আপনি যদি চুক্তি ভঙ্গ করে যদি আপনি অন্য কোথাও ভেঙে চলে যান, অবশ্যই কুয়েত গভর্নমেন্ট কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। তো সেইভাবেই পোল্যান্ডের যেই আসলে এম্বাসি আছে কিংবা পোল্যান্ডের অথরিটি আছে, তারা আসলে বর্তমানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে তাদেরকে একটা কারণেই আসলে রিফিউজ করে দেয়, যে তারা তাদের যদি সন্দেহ লাগে, স্পেশালি তাদের যদি সন্দেহ হয়, তারা এই শুধুমাত্র একটি কারণেই রিফিউজ করে দেয় যে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি তারা ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার পরে সেখানে কিন্তু থাকবো না, সেখান থেকে বেগে চলে যাব কোথাও। তো তারা স্পেশালি আসলে এই রিজনটার কারণেই কিন্তু আমাদেরকে আসলে রিফিউজ করে দেয়। তো আপনারা চেষ্টা করবেন যখনই আসলে এমবেসিতে যাবেন বা এমবেসিতে ইন্টারভিউ দিবেন, তখন খুবই নর্মাল স্বাভাবিক থাকার জন্য এবং এমন কোনো কিছু আসলে
কথা বাড়তি কথা না বলার জন্য, এবং আপনাদের যে পেপারসগুলো আছে পেপারসগুলো অবশ্যই চেষ্টা করবেন যে খুবই পিওরভাবে, একদম লিগালভাবে, একদম লিজেটভাবে আপনাদের পেপারসগুলো আসলে সাবমিট করার জন্য বা তৈরি করার জন্য, ঠিক আছে? এতে করে কি হবে, তাদের কিছুটা আসলে সন্দেহ হবে না, আর এমন কোনো কিছু আসলে করা যাবে না যেটার মাধ্যমে আপনাকে আসলে তারা কোনোভাবে ডাউট করে, ঠিক আছে? তো সেই বিষয়ে আসলে খুবই সতর্ক থাকার চেষ্টা করবেন আশা করছি। সো গাইজ, তারপরে আমি আরেকটি কোশ্চেন নিব, সেটি হচ্ছে কৌশিক ঘোষ। তো কৌশিক ঘোষ দাদা আমাদের এখানে কোশ্চেন করেছেন যে ইকরাম ভাই, আপনার ভিসার খবর কেমন ভাই? তো কৌশিক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আসলে বর্তমানে এখন ভিসার কোনো খবর নেই, কারণ আমি এখনও অ্যাপয়েন্টমেন্ট নেইনি, আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে আর আমার কোম্পানির কিছু প্রবলেমের কারণে। তো ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুতই আমার যে পোল্যান্ড অ্যাম্বাসি এবং আদার্স যেসব প্রসেসিং সেগুলো সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের এখানে আরেকটি কোশ্চেন করেছে মজালই ইউটিউব চ্যানেলের একজন ভাই, তিনি লিখেছেন, ভাই ইন্ডিয়া ছাড়া কি পাকিস্তান বা চায়না ভিয়েতনাম অ্যাম্বাসি ফেস করতে পারবো? তো ভাই আপনাকে আমি বলতে চাই যে আসলে ইন্ডিয়া ছাড়া, পাকিস্তান ছাড়া, চায়না বা ভিয়েতনাম ছাড়া আপনি পারবেন, অবশ্যই পারবেন, যদি পোল্যান্ডের অ্যাম্বাসি সেই সব দেশে থাকে এবং আপনার কনসালটেন্টের এটা আসলে দায়িত্ব, তারা আসলে যদি আপনার কনসালটেন্টের মাধ্যমে চেষ্টা করেন কিংবা আপনার এজেন্সির মাধ্যমে আপনি চেষ্টা করেন, তো তারা আপনার জন্য চেষ্টা করবে যে ওই সব দেশে আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো যদি ওই সব দেশে আসলে অ্যাম্বাসি থাকে আপনি অবশ্যই পারবেন এবং সেসব দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে যেটি হচ্ছে মিডল ইস্ট থেকে বর্তমানে আসলে মোটামুটি বাংলাদেশিদের জন্য ভিসা হয়, তো কুয়েত থেকে কিছুদিন রিসেন্টলি অনেক মানুষই আসলে ভিসা পেয়েছে যারা ভাগ্যবান। তো সব থেকে আসলে বড় কথা হচ্ছে বাংলাদেশিদের খুবই কম তারা ভিসা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে দেখতে হবে যে ওই সব দেশে কী পরিমাণ, কেমন আসলে বাংলাদেশিদের ভিসার ইস্যু হয়, তো সেই দিকে কাইন্ডলি একটু খেয়াল রাখবেন। তারপর কোশ্চেন করেছে আবরার খান ভাই, তো ভাই ইন্ডিয়া সে ভি ক্যা অ্যাপ্লাই কর সকতা হুঁ, মে কো ওয়ার হাউস জব বতাও পোল্যান্ড কি? তো আবরার ভাই থ্যাংকস ফর কমেন্ট। তো আপকো মে বতানা চাহতা হুঁ কি আপ ইন্ডিয়া সে ইয়া কহি ভি দেশ সে আপ ট্রাই কর সকতে, কোই মুশকিল নেই হ্যায়, লেকিন পোল্যান্ড কা জো এম্বেসি হ্যায় ও ইন্ডিয়া ইয়া কহি ভি দেশো মে উস দেশ মে হোনা চাহিয়ে ফার্স্ট অফ অল। তো আপ কর সকতে হো, কোই মুশকিল নেই হ্যায়, লেকিন আপকা জো এজেন্সি হ্যায়, জো আপকা জো কনসালটেন্ট হ্যায়, উসকো বাস আপ বতাও কি মেরা ওয়ার হাউস জবো মে ইন্টারেস্ট হ্যায় জ্যাদা ইয়া ইলেকট্রিশিয়ান মে ইয়া এ সব মে ইন্টারেস্ট হ্যায় আপকো, তো আগর আপকো উস বিষয় মে ইয়া উস সাবজেক্ট পে জ্যাদা ইন্টারেস্ট হ্যায়, তো আপকা জো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যায় আপ উস কামো মে শো কর সকতে হ্যায় অর ট্রাই কর সকতে হ্যায়, কোই মুশকিল নেই হ্যায়, ঠিক হ্যায়? তো কমেন্ট করনে কে লিয়ে আপকো বহুত বহুত থ্যাংক ইউ। তারপরে রিমন চৌধুরী ভাই কমেন্ট করেছে, ভাই আমি কুয়েতে আছি, আমি আপনার সাথে কথা বলতে চাই, কীভাবে কথা বলবো জানাবেন প্লিজ। তো রিমন চৌধুরী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আপনাকে আমি বলতে চাই, আমার যে ভিডিওর ডিসক্রিপশন আছে, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, ফেসবুক, ফেসবুক গ্রুপ, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আপনার টুইটার, এগুলোর লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেই। তো আপনারা আমার সাথে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলার জন্য এবং আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য ইনশাল্লাহ। তারপরে আমাদের এখানে কমেন্ট করেছে জনি রয় ভাই, তো জনি রয় ভাই কমেন্ট করেছে,
ভাই শুনছি যে পারমিটের ভ্যালিডিটি 3 মান্থ ওভার হলে নাকি ওই পারমিটের ভিসা হয় না। তো জনি রয় ভাই, আপনি একদমই ঠিক শুনেছেন। ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি যদি 3 মান্থ ওভার হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ভিসা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুবই সাবধান থাকতে হবে যে ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি যেন 3 মান্থ ওভার না হয়। সেই ক্ষেত্রে আসলে ভিসা হয় না বলতে আপনার যেই এম্বাসি আছে আপনি সেই এম্বাসিতে তারা আসলে আপনাকে একটু আসলে সন্দেহ চোখে দেখে এবং তারা তখন আপনাদেরকে ভিসা দিতে চাইবে না। কারণ বলবে যে 3 মাস আপনি 3 মাসের পরে আপনি কোথায় ছিলেন, আপনার এতদিন হলো ওয়ার্ক পারমিট এসেছে আপনি এখনও কেন এম্বাসি ফেস করেননি। তো তখন তারা একটু সন্দেহ চোখে দেখে এবং দেখা যায় খুব কম আছে, একদম খুব যারা খুবই লাকি তাদেরকেই শুধুমাত্র ভিসা দিয়েছে। তো আসলে এই ক্ষেত্রে আপনাকে 3 মাস ওভার হয়ে গেলে অ্যাপ্লাই না করাটাই বেটার এবং আমি মনে করি রিঅ্যাপ্লাই করা উচিত ওয়ার্ক পারমিটের জন্য। তো আপনি একদমই ঠিক শুনেছেন, তো আপনাকে আসলে কমেন্ট করার জন্য ধন্যবাদ। তারপর আরেকজন কমেন্ট করেছে নাজির শাহ ভাই। তো নাজির শাহ ভাই কমেন্ট করেছে সৌদি আরবে কি ব্রাঞ্চ আছে। তো নাজির শাহ ভাই, সৌদি আরবে আসলে আমার যে কনসালটেন্ট সেই কনসালটেন্টের কোনো ব্রাঞ্চ নেই। তো আপনাদেরকে অবশ্যই দুবাই কিংবা কুয়েত অথবা বাহরাইন থেকে আসলে সেই কনসালটেন্ট এর আসলে প্রসেস করতে হবে। আর তাছাড়া আপনি দুবাই সৌদি আরবে বসে বসে প্রসেস করতে পারবেন। জাস্ট আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন আপনাকে দুবাই কুয়েত অথবা কাতার কিংবা বাহরাইন থেকে আপনাদেরকে আসলে এম্বাসি ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনারা সৌদি আরব থেকেও প্রসেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা আসলে এটা হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার, আপনার যদি ভাগ্য থাকে আপনি সৌদি আরব থেকে বসেও কিন্তু ভিসা পাবেন ইনশাল্লাহ। তো ব্রাঞ্চ যেখানেই থাকুক এটা ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। জাস্ট আসলে আপনার প্রসেসিংটা দেখবেন যে প্রসেসিংটা যে দেশ থেকেই হচ্ছে তো সেই দেশ থেকে আসলে সেই দেশের কোনো ভিসার রেশিওটা কেমন এবং সেই দেশে এম্বাসি আছে কি না, ঠিক আছে। তারপর আমাদের এখানে একজন কমেন্ট করেছে ভাই আমি দুবাই ব্রাঞ্চ থেকে পাইছি ওয়ার্ক পারমিট কিন্তু অরিজিনাল কপি দেয় নাই, আমার ওয়ার্ক পারমিট কপি দিছে, তারা বলছে যে অরিজিনাল কপি আসতে 15 দিন লাগবে, কথাটা কি সত্য কি না বলেন। তো ভাই আমি আসলে তো দুবাইয়ের রুলস বা নিয়মগুলো জানি না, কিন্তু আমার ক্ষেত্রে তারা সেমটাই করেছিল। তো তারা কি করেছিল যে তারা আমাকে প্রথমে একটা কপি দিয়েছিল, কপিটাতে তারা আমাদেরকে বলেছে যে আপনার ওয়ার্ক পারমিট এসেছে, এই যে আপনার ওয়ার্ক পারমিট দেখেন, তারা আমাকে একটা কপি দিয়েছিল। তো কপি দেওয়ার ঠিক আসলে 15-20 দিন পরে তারা আমাকে যে অরিজিনাল কপি আছে আমার যে ওয়ার্ক পারমিটের অরিজিনাল কপির সেম সেম ফটোকপি করে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি সবগুলো ফটোকপি আপনাদেরকে রিসেন্টলি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আসলে আমার ওয়ার্ক পারমিটের কপিগুলো। তো আসলে এক এক দেশের বা এক এক ইয়াতে এক এক নিয়ম হতে পারে, ওনাদের এক এক রুলস, তবে এমনটা হয় কোনো সমস্যা নেই এটা। তবে আপনারা অবশ্যই আপনাদের যে অরিজিনাল কপি আছে অরিজিনাল কপির ফটোকপিটা নিয়ে নেবেন, এতে করে আপনার যেটা হচ্ছে যে আপনার কাছে একটা প্রুফ থাকলো যে আপনার কাছে সেসব আপনার যে অরিজিনাল ওয়ার্ক পারমিটের ফটোকপিটা আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারপর সর্বশেষ যে আমি আসলে কমেন্টটি পড়ব সেটি হচ্ছে সাইফুল ইসলাম ভাই। তো সাইফুল ইসলাম ভাই এখানে কমেন্ট করেছে ভাই আপনি কতদিন পরে ওয়ার্ক পারমিট পেয়েছেন আর কত দিন পরে ভিসা পাবেন বলবেন আশা করছি। তো সাইফুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমি ওয়ার্ক পারমিট পেয়েছিলাম আসলে 6 মাস পরে, 5 মাসে ওয়ার্ক পারমিট চলে এসেছিল কিন্তু তারা যে কুরিয়ার
সে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি আমি পেতে পেতে, ঠিক আছে, আমার প্রায় 6 মাস লেগে গিয়েছিল। আমি অগাস্টে ট্রাই করেছিলাম, তো আমি ফেব্রুয়ারির সম্ভবত 25 তারিখের দিকে আমি রিসিভ করেছিলাম আমার ওয়ার্ক পারমিটটি। তো 5 থেকে 6 মাস লাগে সর্বোচ্চ আসলে ওয়ার্ক পারমিট পেতে, ঠিক আছে। আর ভিসার ক্ষেত্রে তো আসলে ভাই বলতে পারছি না, বর্তমানে আমি আসলে এখনও এমবেসি ফেস করিনি বা আমি এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নেইনি আমাদের কোম্পানিতে এবং আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে। তো ইনশাল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আসলে আমার পুরো ভিডিওতে থাকবেন এবং চেষ্টা করব আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।